বাংলাদেশের এই কাজগুলো যেগুলো হচ্ছে অসাধারণ, অনেক কলকাতার কাজকে ফেল করে দিতে পারে। আমার রুট তো বাংলাদেশ, সবাই জানেন। আমার বাবার বাড়ি তো আমার ছবিটা কি দেখেছেন? হ্যাঁ হ্যাঁ দেখেছি। কজন দেখেছে? এই যে যে সবাই দাঁড়িয়েছে, এটা সবাই ঘুমিয়ে দাঁড়িয়েছে। সেকেন্ড ছবিটা কিন্তু আমার। হ্যাঁ সেকেন্ডটা আপনার। এবং ছাদ কি রকম লেগেছে সত্যি বলেন? আসলে ভালো হয়েছে, সাইড করেন একটু, সত্যি ভালো হয়েছে। কি রকম লেগেছে? খুবই ভালো লেগেছে। ওকে, এবং টিমটাও আমার কাছে অসাধারণ। যদি অ্যাক্ট্রেসের পাশাপাশি ডিরেক্টর বিষয়টাকে আগে একটু আমাদের কাছে যদি বলেন, মানে আমরা তো জানি শ্রীলেখা অ্যাক্টর, এতদিন অভিনয় করে আসছেন, এখন নির্মাতা হিসেবে অভিষেক হলো। হ্যাঁ অ্যাক্টর হিসেবে কি অন্য লোকের স্ক্রিপ্টে, অন্য মানুষের ডিরেকশন, অন্য ডিরেক্টরের ডিরেকশনে শ্রীলেখা অভিনয় করেছে। এবার ক্যামেরার পেছনে সে ওই অ্যাক্ট্রেস শ্রীলেখাকে বাদ দিয়ে সে কিন্তু ওই ক্যাপ্টেন অফ দ্য শিপ, পুরো আমার নিজের লেখা, সব কিছুর নিজের লেখার উপরেই আমি করি, আমার নিজের লেখা, আমার নিজের ভাবনা। এবং এই অ্যাক্ট্রেস আর ডিরেক্টর খানিকটা আলাদা, আবার খানিকটা এক, কারণ যেহেতু অ্যাক্ট্রেস মানে আছি, অ্যাক্ট্রেস ছিলাম বলছি, যেহেতু অভিনয়টা করেছি করি, সেহেতু ক্যামেরার পেছনে একজন অভিনেতার কী কী দরকার, একজন অভিনেতাকে কীভাবে বুঝিয়ে দিলে তার পক্ষে অভিনয়টা করতে সুবিধা হয়, সেইটাও আমার কাছে খুব মানে জানা একটা চ্যাপ্টার হয়ে গেছে। সো সেই জন্য আমি খুব এনজয় করছি ডিরেক্টর হয়ে এই পুরো বিষয়টা আরো বেশি। অভিনেত্রী ডিরেক্টর চ্যালেঞ্জ কি ছিল? চ্যালেঞ্জ কি ছিল? কি চ্যালেঞ্জ মিট করেছে? অফ কোর্স ডিরেক্টরটা বেশি চ্যালেঞ্জিং। ওকে, কিন্তু অভিনয়টাও চ্যালেঞ্জিং। অভিনয়টাও তো কি বলবো, যে কোনো কাজই চ্যালেঞ্জিং, সেটাকে মন দিয়ে করাটা ইজ ইম্পর্টেন্ট, সেটা উইথ অনেস্টি করাটা ইম্পর্টেন্ট। বাট সো বাট একই সাথে ডিরেক্টিং, প্রোডিউসিং এবং অ্যাক্টিং, তিনটে বিষয়কে একসাথে করা, আমার এরকম একটা স্লিং ব্যাগ ছিল যে এরকম করে আমি নিয়ে রেখেছিলাম। এবার যেহেতু খুব কম পয়সার ছবি, এটা বোঝাই যাচ্ছে, এবং আমার অত বেশি পয়সা নেই অন্য লোকেদের মতো, সেহেতু আমাকে প্রত্যেকটা জিনিস ওই হিসেব করে করে শুটিং, দুদিনে আমি শ্যুটটা করেছি। শুটিংয়ের পরে চায়, কিন্তু কেউ টাকা পায়নি এরকম হয়নি। যারা যারা আমার ওই ছোটো ইউনিটের মধ্যে কাজ করেছে প্রত্যেকে তার ন্যায্য পারিশ্রমিক যতটুকু আমি দিতে পেরেছি তারা সেটা হাসি মুখে মেনে নিয়েছে, কোঅপারেট করেছে। ছোট্ট একটা ইউনিট, ছোট্ট একটা টিম নিয়ে জাস্ট মনোবল, কনফিডেন্স আর ভাবনা চিন্তা নিয়ে করেছে। নির্মাতা হিসেবে যা করতে চেয়েছিলেন আপনি কি মনে করেন যে এটার মাধ্যমে তা করতে পেরেছেন কিনা? আমি যদি বাজেট আরও বেশি থাকতো তাহলে হয়তো কি করতাম জানি না, হয়তো আরও বেশি শ্যুট করতাম, কিন্তু এটা হয়তো একটু আরও ভালো হয়েছে, আই ডোন্ট নো। কিন্তু আমি এইটার, আমি আরও ফিনান্স খুঁজছি, যে আমি এইটার একটা অ্যান্থোলজি বানাচ্ছি। আমার যে কোনো স্পেসের সাথে আমার একটা আত্মিক যোগাযোগ হয়ে যায়। এই যে আমি এইখানে এই আমার ছবিটা দেখানো হলো এবং এই স্পেসটায় আমি আজকে যে এতগুলো মানুষের সামনে আমি ইন্টারভিউটা দিচ্ছি, এই স্পেসটাকে আমি কোথায় একটা আমার মনে রেখে দেবো, এবং কখনো এই আমার স্মৃতি বা আমার ইমোশনের সাথে এই স্পেসটার কিন্তু একটা কানেকশন তৈরি। বাংলাদেশ, বাংলাদেশ এই যে মিউজিয়াম এখানে যেখানে আমার ছবিটা দেখানো, বাংলাদেশের সাথে তো আমার কানেকশন আছেই, আমার রুট তো বাংলাদেশ, সবাই জানেন। আমার বাবার বাড়ি তো আমাদের মাদারীপুর, ফরিদপুর মাদারীপুর ঘটমাঝি গ্রামে আমাদের জমিদার বাড়ি ছিল। তো পার্টিশনের পর অনেককে যেরকম পূর্ববঙ্গ থেকে পশ্চিমবঙ্গে চলে আসতে হয়েছে, তো সেইভাবে আমার বাবা, পিসি, ঠাকুমা ওদেরকে আসতে হয়েছে, এবং মানে একদম ফ্রম রিচেস টু র্যাগস। সো জমিদার বাড়ি থেকে একেবারে পথের ভিখিরি হয়েছিল, মানে অলমোস্ট তারা, সেখান থেকে আবার একটা জেনারেশন দুটো জেনারেশন তারা উঠেছে। সো বাংলাদেশ ইজ মাই রুট। আচ্ছা, আপনাদের দর্শকদের বসে আজকে আপনার সিনেমাটা, এর আগে তো আপনারা শহরে দেখেছেন, এখন আমাদের শহরে দেখেছেন, কেমন লেগেছে আপনার? আমার শহরে আমি দেখিনি, এটা আমি বলতে চাই, এটা ফার্স্ট বাংলাদেশে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল, আমাদের তৃণমূল সরকারের যে ফিল্ম ফেস্টিভ্যাল
মমতা বন্দ্যোপাধ্যায়ের ফিল্ম ফেস্টিভ্যাল আমার এই ছবিটা সিলেক্ট করেনি, এই আক্ষেপটা ছিল। কথা বলিও না। তো কলকাতার মানুষ, আমার একটা আক্ষেপ তো রয়েছে এবং থাকবে, যে কলকাতার মানুষকে আমি আমার ছবিটা, আমার শহরের মানুষ আমার এই ছবিটা দেখতে পেলেন না, সেই দুঃখটা থাকবে। কিন্তু আজকে যে এতটা পেলাম আমি, এটা আশা করি কলকাতার যারা আমার ছবিটা সিলেক্ট করেননি তারা দেখবেন। আমার মনে হয় সেটাই আমার উত্তর হবে। ভবিষ্যতে কি নিয়মিত নিয়মিত কি আসলে দিদি ডিরেকশন দেখা যাবে? নিয়মিত টাকা পেলেই আমি ডিরেকশন দেব দিদি, আমাকে টাকাটা পাইয়ে দিন আমি ডিরেকশন দেব। সেই ক্ষেত্রে কি আসলে অভিনয়ও দেখা যাবে সমান সমান তালে? যে রাজনৈতিক বিশ্বাস অভিনয় দেখা যাবে, অভিনয় দেখানো যাবে না আমার উপর ডিপেন্ড নয়। কোনো একজন প্রডিউসার সে যদি মনে করে, সেই ডিরেক্টর যদি মনে করে, তার ওপরে যারা কন্ট্রোলে রয়েছে তারা যদি মনে করে, তবে তাহলে সুলেখা অভিনয় করবে। সুলেখা তো অভিনয় করতে চায়, ভালো স্ক্রিপ্ট যদি থাকে তাহলে কেন আমি করব না? আমি ভালো স্ক্রিপ্ট চাইছি এবং সেটা তো যাই হোক। দিদি, এই প্ল্যাটফর্মটা একবিংশ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এই প্ল্যাটফর্মটা আসলে নির্মাতাদের পাশাপাশি যারা আমাদের দেশে কাজ তো প্রদর্শিত হচ্ছে, পাশাপাশি বাইরের অনেক দেশে কাজও প্রদর্শিত হচ্ছে, এই প্ল্যাটফর্মটাকে আসলে কিভাবে দেখছেন? 21তম বারের মতো অনুষ্ঠিত হচ্ছে এবারের চলচ্চিত্র উৎসব। এটা তো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, এটা তো বিরাট একটা প্ল্যাটফর্ম, এবং সেই প্ল্যাটফর্মে আমার তৈরি প্রথম ছবি দেখানো হচ্ছে। সো এটা তো আমার জিত, সো এটা তো হিউজ, দিস ইজ হিউজ। আই লাভ বাংলাদেশ, আই লাভ মানে এখানকার লোকজন, মানুষ যারা আমাকে সেই সেই মর্যাদাটা দিয়েছে যেটা আমার কলকাতাবাসী দিতে পারে। বাংলাদেশের ছবি দেখা হয়, বাংলাদেশের ছবি, বাংলাদেশের সিরিজ অফকোর্স দেখা হয়, এবং বাংলাদেশের হুমায়ুন আহমেদ আমার খুব পছন্দের মানে লেখক, আমি ওনার খুব বড় ভক্ত। কিন্তু না না, হলে বসে তো প্রতিক্রিয়া পেলে মুশকিল, সাইলেন্ট থাকাটাই হচ্ছে প্রতিক্রিয়া, যে তারা ডিস্টার্ব করছে না, তারা মন মনোযোগ দিয়ে ছবিটা দেখছে। তো সেটাই আমার কাছে, তারা যদি কথা বলতো, উসকুস করতো, তাহলে আমি বুঝতাম যে আমার ছবিটা ভালো লাগছে না তাদের। তো তারা সাইলেন্টলি আমার ছবিটা দেখেছেন, সেটাই আমার প্রতিক্রিয়া, বাকি আমি পরে শুনি। রাজনৈতিক যে বিশ্বাসের কারণে তাহলে যে বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে কিছু বলবেন, আপনি বাংলাদেশের চলচ্চিত্র দেখলেন কিনা এবং আপনার প্রতিক্রিয়াটা? বাংলাদেশের চলচ্চিত্র মানে আমি রিসেন্টলি যে আমাদের ওখানে ফেস্টিভ্যাল হয়েছে আমি যাইনি, আমাকে ওরা আমন্ত্রণ করেনি, ভাগ্যিস করেনি, আজকে আমি এটা এনজয় করছি। সো তখন বোধ হয় হাওয়া বা এই ছিল, আমি তখন দেখিনি, আমি এইখানে দেখব হাওয়া, এর আজকে ছিল বোধ হয়, এরপরে আর একটা আছে, হ্যাঁ, তো সেইখানে আমি দেখব। আমি সিরিজ দেখেছি, পেট কাটা মধ্যাহ্ন স দেখেছি, আরও হ্যাঁ আরও কয়েকটা সিরিজ অনেকগুলো দেখেছি, নাটক যেগুলো আমার নাম মনে পড়ছে না। এখন বাংলাদেশের এই কাজগুলো যেগুলো করছে অসাধারণ, অনেক কলকাতার কাজকে